بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الله پاک رب العالمين السمست پرسان ساجي الله پاک আমাদের হিদায়তের জন্য কোরআন করিম নাজিল করেছেন সালাত এবং সালাম নাজিল হয় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন করিমের দাওয়াত মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য শেষ রাসূল করে প্রেরণ করেছেন আমাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে আকীদাতু তাওহীদ তাওহীদের আকীদা আল্লাহ পাকের একত্ব সম্পর্কীয় বিশ্বাস এই মর্মে আমরা ভূমিকাতে আছি আমাদের গত সপ্তাহের বিষয়বস্তু ছিল সহি আকীদা থেকে বিভ্রান্তির কারণসমূহ আল ইনহিরাফ আনিল আকীদাতি সহিহা সহি আকীদা বিশুদ্ধ বিশ্বাস থেকে মানুষ যে বিভ্রান্ত হয়েছে তার কারণ কি এর কয়েকটি কারণ বিস্তারিত উল্লেখ করা হয়েছিল সংক্ষেপে আজকে আবার বলছি কারণ এর সাথে আজকের বিষয়বস্তু সম্পর্ক যে এই সহি আকীদা থেকে যে বিভ্রান্তি হয়েছে গোমরাহী হয়েছে এর প্রতিকার কি এর চিকিৎসা কি বাঁচবেন কি করে সহি আকীদা থেকে বিভ্রান্তির প্রথম কারণ হচ্ছে সহি আকীদা সম্পর্কে অজ্ঞতা আল্লাহ পাকের দিন যখন শিখেনি আসল উৎস থেকে কোরআন এবং হাদিস থেকে তখন তাদের মধ্যে অজ্ঞতা দেখা দিয়েছে সহি আকীদা থেকে জাহেল থাকা অজ্ঞ থাকাই হচ্ছে মূল কারণ যদি চোখ থাকতো তাহলে ধোকা দিতে পারতো না বিদাতপন্থীরা দ্বিতীয় কারণ হচ্ছে বাপদাদা পূর্বপুরুষ মুরব্বীদের পক্ষপাতিত্ব করা তরফদারি করা আর তৃতীয় কারণ হচ্ছে অন্ধ অনুকরণ করা মানুষের কথা অন্ধভাবে মেনে নেওয়া আকীদার ক্ষেত্রে বিনা কোনো দলিলে তকলিদ যেটাকে বলা হয় আর তকলিদুল আমা অন্ধভাবে অনুকরণ করা কোনো মানুষের কথা অন্ধভাবে অনুকরণ করা জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত না জানবেন যে তাদের দলিল কী ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বয়ং বলেছেন যে হারামুন আই ইউফতিয়া বিকালামি মা লাম ইয়ারিফ মিন আইনা কুল্লাহ হারাম আমাদের কথা দিয়ে ফতোয়া দেওয়া যতক্ষণ পর্যন্ত না জানবে যে কোথা থেকে আমরা বললাম মানে কোন আয়াত কোন হাদিসের ভিত্তিতে কোন দলিলের ভিত্তিতে আমরা বললাম যতক্ষণ মুফতি সাহেব না জানবে এটা হেদায়ত আছে বেকায়ত আছে ফতোয়া আলমগিরিতে আছে এটা আবু হানিফা বলেছেন এটা আবু ইউসুফ বলেছেন এটা মুহাম্মদ বলেছেন রাহিমাহুমুল্লাহ তাআলা বলে ফতোয়া দেওয়া হারামুন হারাম তো অন্ধ তকলিদ অন্ধ অনুকরণ করা মানুষের কথা আকীদার ক্ষেত্রে বিশেষ করে মেনে নেওয়া সহি আকীদা থেকে গোমরাহির কারণ চার নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দা ওলি আউলিয়া এবং সৎকর্মশীলদের সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করা অতিভক্ত হওয়া অতিভক্তি বেদাতির লক্ষণ হয়েছে যার ফলে সহি আকীদা থেকে বিভ্রান্ত হয়েছে এত বড় বড় আলেম ওলামা এত বড় তারা আল্লাহর ওলি ছিলেন তারা কি ভুল করতে পারে ইমাম গাজালির ভুল হইতে পারে এই ধরনের কথাবার্তা মৌলানা ইলিয়াসের ভুল হইতে পারে মৌলানা মওদুদির ভুল হইতে পারে এত বড় ইসলামিক চিন্তাবিদ ছিলেন অমুকের ভুল হইতে পারে এগুলি হচ্ছে গোমরাহির কারণ শেখুল হাদিস জাকারি সাহেব ভুল হইতে পারে হতেই পারে না হ্যাঁ
এই যে মানুষ সম্পর্কে আল্লাহ পাকের নেক বান্দা সৎকর্মশীল ভালো মানুষদের সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করা, তাদের ভালোবাসায় যখন অতিরঞ্জন হয় তখন অন্ধ অনুকরণ হয়, অন্ধ তাকলিদ হয়, এভাবে তখন বড়দের দোহাই দিয়ে থাকে। পাঁচ নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত এবং কোরআনি আয়াত নিয়ে গভীর গবেষণা না করা, পড়াশোনা না করা। কোরআনি কেরিমের আয়াত আর আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত, যারা নাস্তিক হয়ে রয়েছে, বিদিন বিধর্মী হয়ে রয়েছে, তারা আল্লাহ পাকের নিদর্শনগুলিও দেখে না। এটা ছোট্ট জিনিস দেখলে অটোমেটিক তার ব্রেনে আসে যে এটা কোথাও তৈরি হয়েছে, কেউ নিশ্চয়ই এটা তৈরি করেছে। কেউ কোনো মূর্খ নাস্তিকও বলবে না, বোকা নাস্তিকও বলবে না যে এটা অটোমেটিকলি হয়ে গেছে, প্রাকৃতিকভাবে মোবাইলটা হয়ে গেছে, ছোট্ট একটা মোবাইল। তো একটা ছোট্ট মোবাইল যখন তৈরি হয়েছে, কেউ নিশ্চয় তৈরি করেছে, কোনো কারখানা ছিল যেখানে এটা তৈরি হয়েছে, কোনো দেশে তৈরি হয়েছে, এটা বুঝতে পারছে তো এত বিশাল জগৎ, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, আর এত রকমের মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, কারো ভয়েসের সাথে কারো ভয়েসের মিল নেই, এমনিতে প্রাকৃতিক। সৃষ্টিগত আয়াতগুলি দেখলে নাস্তিক থাকতো না, অন্তত আল্লাহ বিশ্বাসী হতো। আর কোরআনে কারিমের আয়াত নিয়ে চর্চা করলে নাস্তিকও হইতো না, মুশরিক বহুত্ববাদী হইতো না, কাফেরও হইতো না, ফাসেক পাপিষ্টও হইতো না, বরং আল্লাহ পাকের দিন মজবুত করে ধরে থাকত। ৬ নম্বর কারণ হচ্ছে মুসলিমদের বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে, মুসলিম সমাজে একটা মানুষকে ভালো মানুষ করার জন্য তিনটি ক্ষেত্র ভালো হওয়া জরুরি। বাড়ি, সমাজ, যেখানে আপনার বাচ্চা রাস্তাঘাটে বেরিয়ে যাচ্ছে, সমাজের সাথে মিশছে, আর যে স্কুল মাদ্রাসে যাচ্ছে, এই ক্ষেত্রগুলিতে সঠিক দিক নির্দেশনা হয়নি, সঠিক হেদায়তের জিনিস পায়নি। মাদ্রাসা স্কুলে গেলে সেখানে ইসলাম শিখেনি, আর শিখলো গুমরাহি শিখেছে, বিদাতি কথাবার্তা শিখেছে। আর বাড়ি থেকে বেরিয়ে গেলে সমাজে যুবকরা খারাপ, অধিকাংশই তাদের সাথে খারাপ হয়ে গেছে, বেদিনদের সাথে মিশে বেদিন হয়ে গেছে, আশেপাশে সবাই কবর মাজার পূজার নামে ধর্ম মনে করে, মিলাদ করানোর ধর্ম মনে করে, তাদের সাথে মিশে গোমরা হয়েছে। বাড়িতে বাপ মা তাদের আসল দায়িত্ব পালন করেনি, যে কোরআন হাদিস ভিত্তিক দিন ইসলাম শিখাতে হবে ছেলে মেয়েদেরকে, তা করেনি, বরং তারাই বিভ্রান্ত গোমরা ছিল, যার ফলে ছেলে মেয়েরা গোমরা হয়েছে। সাত নম্বর কারণ হচ্ছে মুসলিম বিশ্বে প্রচার মাধ্যমগুলি ইসলামের খেদমতে নিয়োজিত নয়, বরং বিজাতিদের সেবায় নিয়োজিত অধিকাংশ ক্ষেত্রে। প্রচার মাধ্যম যতগুলি আছে, টিভি থেকে শুরু করে ইন্টারনেট ধরেন, অর্চাতে ছোটগুলি যেগুলি মুসলিমদের নিজের হাতে আছে, অনেকগুলি নিজের হাতে নেই, তখন ইন্টারনেট নিজের হাতেই নেই হয়তো, তারপরে ইন্টারনেট দিয়ে ইসলামের খেদমত সরকারি পর্যায়ে কোথায়, ব্যক্তি পর্যায়ে কিছু লোকেরা ইন্টারনেটকে ইসলামের খেদমত হতে ব্যবহার করছে। প্রচার মাধ্যম রেডিও হোক, টিভি হোক, পত্রিকা, দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা, পাক্ষিক ইত্যাদি, এসব এগুলি প্রচার মাধ্যম, এগুলি মুসলিম বিশ্বে তাদের যে দিনী দায়িত্ব ছিল, ইসলামিক দায়িত্ব ছিল, তা পালন করেনি, ইসলামের সেবা করেনি, যার ফলে মুসলিম সমাজের লোকেরা সঠিক আকিদা থেকে বিভ্রান্ত হয়েছে। এই প্রচার মাধ্যমগুলি যদি সহি আকিদা পেশ করে, যতগুলি টিভি আছে মুসলিম দেশে সহি আকিদা পেশ করে, সহি সন্ন্যতের কথা পেশ করে, তাহলে সঠিক জিনিস জানতে পারবে না সহজে। রেডিওতে যদি বিদাতি কথা, নবী নূরের পয়দা, নবী হায়াতুন নবী, হ্যাঁ, ওর ওরস লাগলো, বিদাত হচ্ছে, প্রচারের শেষ না, এইসব না করে যে কোরআন হাদিসের কথা প্রচার করতো, তা আসল কথা জানতে পারতো না, সহি কথা জানতে পারতো। প্রচার মাধ্যমগুলি নিজের দিনই দায়িত্ব পালন করেনি, প্রচার মাধ্যমগুলির পিছনে যেসব মুসলিমরা রয়েছে তাদেরকে জবাবদাহি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। এই সাতটি কারণ উল্লেখ করেছিলাম, তাহলে সহি আকিদাতে যে গুমরাহি হয়েছে এগুলো থেকে বাঁচার উপায় কি, প্রতিকার কি? প্রথম উপায় সম্পর্কে লেখক হাফেজাহুল্লাহ তাআলা বলছেন, আর রুজু ইলা কিতাবিল্লাহ আযজা ওয়াজাল্লাহ ওয়া ইলা সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীমের দিকে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হাদিসের দিকে ফিরে আসা, বিনা কোনো শর্তে কোরআনে কারীমের দিকে ফিরে আসতে হবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেই হাদিসে দিয়ে ফিরে আসতে হবে। শর্ত লাগাইলে হবে না যে এই কোরআনের আয়াত আর হাদিসগুলো আমাদের ইমাম সাহেব আমাদের ওলামারা কীভাবে বুঝেছেন, কী ব্যাখ্যা করেছেন। না, আপনাদের যদি আলেম সমাজ বিদাত বুঝে থাকে, অপব্যাখ্যা করে থাকে, তো সেটার নাম তার ইসলাম নেয়। কোরআনে কেরিমের আয়াতের অপব্যাখ্যা করে যেন কোরআনে কেরিমের শিরক আর বিদাত শেখানো হয়েছে, এটা তো নয়। যেমন উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন কোরআনে কেরিমের অপব্যাখ্যা। আল্লাহ বলছেন ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি অনুসরণ করো ওই ব্যক্তিদের, মান এক বচনের ক্ষেত্রে হয় বহু বচনের ক্ষেত্রে, ওই সব লোকদের যারা আমার অভিমুখী হয়েছে। আল্লাহ পাক বলছেন আমার দিকে যারা ধাবিত, আমার অভিমুখী, তাদেরকে অনুসরণ করো। এই আয়াত স্পষ্ট যে প্রত্যেক মুসলিম যারা দিন ইসলাম মোটামুটি পালন করে তারা আল্লাহ অভিমুখী, আল্লাহ বিমুখী নয়, ঠিক না? তাহলে মুসলিমদের অমুসলিমদেরকে বলা হচ্ছে যে তোমরা মুসলিমদের অনুসরণ করো, ঠিক আছে? আর যত যে বেশি আল্লাহ অভিমুখী তাকে অনুসরণ করো, আর সবচেয়ে বেশি অভিমুখী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাবেইন তাবা তাবেইন, স্বর্ণযুগের আদর্শ মানুষরা, খৈরুল করুন, শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, ওদেরকে অনুসরণ করো, এই আয়াতে বলা হয়েছে। তাহলে একজন অমুসলিমকে বলবো যে যারা ভালো মুসলিম, একজন মদখোর মুসলিম, একজন শিরক করা মুসলিম, একজন পাপিষ্ট বেনামাজি মুসলিম, চরিত্রহীন মুসলিম, তাকে অনুসরণ করিও না, সে আল্লাহ অভিমুখী না, আল্লাহ বিমুখ। সে যে ব্যক্তি নামাজি, আল্লাহ ভীরু, যে মিথ্যা কথা বলে না, চরিত্রবান, সেই রকম মুসলিমকে অনুসরণ করো। খারাপ মুসলিমকে দেখে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছ মুসলিমরা। ইসলাম তো ভালোই লাগে কিন্তু মুসলিমদের চরিত্র ভালো লাগে না, তাই আমি ইসলাম গ্রহণ করলাম না। ডাক্তার আম্বেদকর বলে বড় একজন পণ্ডিত ছিলেন ভারতে, দলিত, বুঝেন তো, দলিত যারা নিচু শ্রেণীর হিন্দু, দলিত শূদ্র যারা নিচু শ্রেণীর হিন্দু তাদের বড় নেতা ছিলেন, এবং ভারতের সংবিধান তৈরি করার ক্ষেত্রে মুখ্য ব্যক্তি তিনি ছিলেন। তিনি ইসলাম পড়াশোনা করতে করতে একেবারে অত্যন্ত নিকটবর্তী হয়েছিলেন, ইসলাম কবুল করে নেবেন এই অবস্থা। আল্লাহ পাক তৌফিক দিলেন না, হঠাৎ করে মুসলিমদের দিকে দেখতে শুরু করলো, আরে মুসলিম চোর, মুসলিম মদ খায়, মুসলিম অনেকে চরিত্রহীন, মুসলিম ডাকাতি করে, মুসলিম লুটতারাজ করে। মুসলিমদেরকে দেখার পরে বলে যে না না, তাহলে ইসলাম ঠিক না, হ্যাঁ মুসলিমরা তাহলে এরকম কেন? তো মুসলিমদেরকে দিয়ে ইসলাম যাচাই করলে তার হবে না, যারা জন্মসূত্রে শুধু মুসলিম কিন্তু ইসলামের বিধিবিধান পালন করে তারা আদর্শ মুসলিম নাই। তাহলে এইরকম পাপিষ্ট মুসলিমরা অনেক অমুসলিমদের ইসলামে বাধা হয়ে দাঁড়িয়েছে, কাল কিয়ামতে এরও জবাব দিতে হয় পাপিষ্ট মুসলিমদেরকে, চরিত্রহীন মুসলিমদেরকে। বিনা কোনো শর্তে কোরআনে কারিমের দিকে ফিরে আসতে হবে, শর্ত লাগালে হবে না যে আমাদের আলেমরা কিভাবে বুঝেছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, অপব্যাখ্যাটা বলা হয়নি, অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, অপব্যাখ্যা পীর ধরার অকাট্য দলিল, এরকম বই আছে বাংলাদেশে বাংলা ভাষায়, আর লিখেছে তার কয়েকটা আয়াত পেশ করেছে, তার মধ্যে এটা আয়াত, হ্যাঁ, যে যে বা যারা আল্লাহ অভিমুখী তাদের অনুসরণ করো, আর বলছে বাবারা পীর আল্লাহ অভিমুখী সুতরাং পীর ধরা, এটা কোরআন আয়াতের ব্যাখ্যা। কোরআন আয়াতে বলেন যে সাধারণ আল্লাহ অভিমুখী হচ্ছে সাধারণ মুসলিম, কমপক্ষে যারা ইসলাম পালন করছে, ফরজ ওয়াজিব আদায় করে, আর হারাম কাবিরাতে বেঁচে থাকে, এরা আল্লাহ অভিমুখী। পক্ষান্তরে যারা মুসলিম নাই, কাফের অস্বীকারী, বেদিন, তারা আল্লাহ আল্লাহ বিমুখী, আল্লাহর উল্টো দিকে। তাহলে মুসলিম যারা আদর্শ মুসলিম তাদের অনুসরণ করো, আর না হলে বলবেন যে সবচেয়ে বেশি যে আল্লাহ অভিমুখী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আম্বিয়া রসুলগণ, তার পূর্বে, তাদের অনুসরণ করো। অপব্যাখ্যা কোরআনে কেরাম বহে আয়াত রয়েছে, তাফসীর আমি প্রায় যখন তাফসীর করি তখন ওইদিকে ইঙ্গিত করি। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানার ক্ষেত্রে না, এই হাদিসটা
কেয়াসের খেলাফ বলে উড়িয়ে দিয়েছে, এরকম বহু উদাহরণ আছে মজহাবে। না, এটা জায়েজ নেই। এমন কোন মজহাব ইসলামী মজহাবই হইতে পারে না যে মজহাবে হাদিসকে উড়িয়ে দিবে যুক্তির খেলাফ বলে। এই হাদিস মনসুখ রহিত, কেন আমাদের ইমাম সাহেব মনসুখ বলেছেন, আরে তোমাদের ইমাম সাহেব মনসুখ বলেছেন, অধিকাংশ আইম্মা কেরাম মনসুখ বলেননি। যেমন রফিউদ্দিনের হাদিস, রফিউদ্দিন করে নামাজ পড়া, তো শর্তুল হাদিস মানে শর্ত লাগে, ইমাম সাহেব যেহেতু মনসুখ বলে দিয়েছেন সেই জন্য, বা আমাদের মজহাবে মনসুখ সেই জন্য মনসুখ। না, অধিকাংশ আইম্মা কেরাম যারা কোরআন সুন্নাহ অনুসারী তারা মানুষ রহিত বলেননি, বরং তোমাদের মধ্যে থেকে বহু আইম্মা কেরাম রহিত বলেননি। এই জন্য বলছি যে কোরআন এবং হাদিস মানতে হবে বিনা কোনো শর্ত, শর্ত লাগিয়ে নেয় নয়। আকিদার ক্ষেত্রে কোরআন সুন্নাহকে বিশেষ করে আকিদার আলোচনা চলছে, এই জন্য বলছি, না হলে মাসলা মাসায়েলের ক্ষেত্রেও যথাসাধ্য চেষ্টা করতে হবে কোরআন সুন্নাহকে মানার বিনা কোনো শর্তে। লে তালাক্কিল ইতিকাদ সহি মিনহুমা, সহি ইতিকাদ গ্রহণ করার উদ্দেশ্যে এই কোরআন সুন্নাহ থেকে সহি আকিদা নেবেন কোরআন সুন্নাহ থেকে। কোরআন কারিমে আছে কিনা যে আল্লাহ পাকের হাত আছে, এক হাতের কথা আছে, দুই হাতের কথা আছে। হাত মানে যদি শক্তি হইতো, তো এক হাতের ক্ষেত্রে যেখানে এক বচন আছে ওটার নয় অপব্যাখ্যা করা যেতে পারে। হাত মানে ক্ষমতা, শক্তি। যেমন বাংলা ভাষাতে বলা হয় যে অমুক খুনে বা অমুক ঘটনায় অমুক নেতার হাত আছে, মানে ওখানে ক্ষমতার অর্থে হাতটা ব্যবহার হয়েছে, তাই না? এইরকম করে তারা অপব্যাখ্যা করে যে তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক, হ্যাঁ ইয়াদ মানে হচ্ছে ক্ষমতা, আল্লাহ পাকের ইয়াদ মানে হাত বোঝানো হয়নি, ক্ষমতা বোঝানো হয়েছে। তো যে আয়াতে আল্লাহ পাক বলেছেন বালি ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ পাকের দুই হস্ত উন্মুক্ত উদার খোলা, তো দুই হাত মানে কি আল্লাহ পাকের তাহলে দুই শক্তি? এরকম ব্যাখ্যা কোনো ভাষাতে হয়? তাহলে হাত মানে যদি শক্তি হয়, যেমন মাতুরিদি আর আশআরি মতবাদ, মানে হানাফি ভাইরাও শাফেইরাও মালিকিরাও, শুধু হানাবেল আর মহাদ্দিসিন কিরাম আহলে হাদিসরা ছাড়া, আহলে হাদিসরা ছাড়া আর হাম্বেলিরা ছাড়া, হানাফি শাফেই মালিকি সকলে আকিদার ক্ষেত্রে হাত মানে কুদরতি হাত, কুদরত হাত নয়, চেহারা মানে সত্তা। এই যে বিকৃতি ঘটায় সহি আকিদার আর কোরআনে কেরিমের এই আকিদাগুলিকে তারা মানে না, অপব্যাখ্যা করে, তাহলে বলেন যে কোন ভাষাতে এরকম প্রয়োগ হয় যে অমুকের দুই হাত আছে, মানে হাত না হয়ে ক্ষমতার ক্ষেত্রে দুই হাত মানে দুই ক্ষমতা আছে, ব্যবহার হয় না এরকম। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক যখন দুই হাতের কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলমিনের হাত মানে হাতই আছে আল্লাহ পাকের মতো, আল্লাহর হাত আল্লাহর মতো। কামা কানা সালাফুস সালিহিন আকীদাতুহুম মিনহুমা, যেমন সালাফে সালেহিনরা এই কোরআন হাদিস থেকে আকীদা নিতেন। তারপর দোয়ার ক্ষেত্রে দেখেন, দোয়ার ক্ষেত্রে গোমরা হয়েছে দুটো জাতি, এক জাতি আল্লাহ ছাড়া অন্য কেউ ডাকে, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা মাদাদ, আল্লাহকে ডাকা এটা দোয়া, গায়রুল্লাহকে ডাকে, তো বড় বড় শির্ক করে না। মাজারে যায় গিয়ে ওই মাজারওয়ালাকে, ওই পীরকে মনে করে যে আমাকে দিতে পারবে, সুতরাং তার কাছে চাই, তো গায়রুল্লাহর কাছে দোয়া করে, বড় শির্ক করে। আর এক দল সরাসরি আল্লাহ ছাড়া অন্যকে না ডাকলেও ভায়া ধরে আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই, কিন্তু মাধ্যম ধরে আল্লাহ অমুক পীরের ওসিলায়, আল্লাহ নবীর ওসিলায়, অমুক আল্লাহর ওলির ওসিলায় তুমি আমার মনের আশা পূরণ করো। তো কোরআন এবং হাদিসকে যদি বিনা শর্তে মানত, তো কোরআনে কারিমে বহু দোয়া আছে, একটি দোয়া তো আছে এই ওসিলার কথা, একটি দোয়া তো আছে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়ার কথা, নেই তো। তো কোরআন এবং হাদিসকে মানলো কোথায়? এই জন্য আকিদার গুমরাহি থেকে বাঁচার জন্য আবশ্যক হচ্ছে কোরআন কারিমের দিকে ফিরে আসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে ফিরে আসা। আর সালাফে সালেহিনদের আদর্শ হচ্ছে এটি। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন যে কথাটি এখানে লেখক উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মা ইল্লা বিমা সালুহা আউওয়ালুহা, আর এই উম্মতের শেষ যুগের লোকদের সংস্কার সংশোধন হবে না একমাত্র সেই পদ্ধতিতে হইতে পারে, সেই তরিকায় হইতে পারে যেইভাবে সংশোধন হয়েছে আউওয়ালা প্রথম যুগের মানুষদের, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন,
আইম্মা কেরাম মুহাদ্দিসিন, তাদের সংশোধন হয়েছে কোন রাস্তায়? কোরআন হাদিসকে মানার রাস্তায়। কোরআন এবং হাদিসকে তারা বিনা কোনো শর্তে, তখনকার যুগে মজহাবি তকলিদে ছিল, মজহাবি ছিল না, চতুর্থ শতাব্দী পর্যন্ত মজহাবি ছিল না, চতুর্থ শতাব্দী পঞ্চম শতাব্দী পর্যন্ত সুফিবাদের এই তরিকতগুলি ছিল না। হ্যাঁ, কাদেরি, চিশতি, সাহরওয়ার্দি, হ্যাঁ, নকশবন্দি, এই যে প্রথম চারটা তরিকা, তারপরে এক একটা তরিকা থেকে বহু তরিকা বেরিয়েছে তাদের, এসব ছিলই না। তাহলে আগের যুগের লোকদের যেই তরিকায় সংশোধন হয়েছে সেই তরিকা ছাড়া আর কোন পদ্ধতিতে কোন সংশোধন নেই, এই কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তাদের যুগে যখন বিনা মজহাবে এক উম্মত হয়ে সংশোধন হয়েছে, বিনা তরিকতে মারিফতে এ বিদাতি যে মারিফাত সুফিবাদের এগুলিতে সংশোধন হয়েছে, তাহলে সেটাই হচ্ছে সংশোধনের একমাত্র তরিকা। মাল ইত্তিলা আলা আকাইদিল ফিরাকিল মুনহারিফা, লেখক তার সাথে সাথে বলছেন যে তার সাথে সাথে বেদাতি দলগুলি যেগুলি রয়েছে সেগুলির বিভ্রান্তিকর আকিদাগুলিও জানতে হবে। কি জন্য জানবেন? বাঁচার জন্য। কি জন্য জানবেন? সেগুলি খণ্ডন করার জন্য। প্রথম জানবেন বাঁচার জন্য, কমপক্ষে হ্যাঁ গোমরা আকিদা থেকে বাঁচতে হবে, সুতরাং সেগুলি জানতে হবে। মিলাদ করা যে বিদাত, এটা না জানলে কেমন করে বাঁচবেন? হ্যাঁ, সবাই হালুয়া রুটি বিদাত, এটা না জানলে কেমন করে বাঁচবেন? হালুয়া রুটি হচ্ছে গরিব মিসকিনকে খাওয়াচ্ছে, নিজেরও খাচ্ছে, পাড়া প্রতিবেশী খাওয়াচ্ছে, কাজটা তো ভালো লাগছে। যদি কিছুই নলেজ এ সম্পর্কে না থাকে, এটা জায়েজ না, সুন্নত না, বিদাত, তাহলে হঠাৎ করে হয়তো ওখানে গিয়ে বাড়ি বেঁধেছেন, তার আগে আপনার গ্রামে এটা ছিল না, কাজটা তো ভালো লেগে যাবে না। এইরকমই মাজারে ওরুস লাগছে, যদি না জানা থাকে যে এটা শিরকের রাস্তা না এটা ইসলাম, যদি জানা না থাকে, কবর পাকা করা জায়েজ না না যায়, যদি জানা না থাকে, তাহলে হতে পারে যে আপনি ভালোবাসেন বাপকে, ভালোবাসেন আপনি ওস্তাদকে, ভালোবাসেন ওস্তাদের কবরটা কাঁচা কেন রাখবো, পাকা করে দিই। কিন্তু যখন জানা থাকবে যে না, কবর পাকা করা হারাম, কবরকে আধা হাতের বেশি উঁচা করা হারাম, হ্যাঁ কবর কাছে ধর্ণা দেওয়া হারাম, এইভাবে গদ্দিনে সিনহে বসে থাকা, কবরকে ব্যবসা বানানো, কবরের চাদর চড়ানো হারাম, এগুলি শিরকের রাস্তা, তাহলে করবেন না। কবরের ফুল চড়ানো হারাম, যখন জানা থাকবে তখন আপনি এগুলোতে বেঁচে থাকবেন। আর তারপরে এই বাতিল আকিদাগুলির, বাতিল কাজগুলির খণ্ডন করতে পারবেন। ও মারিফাতে সুবাহেহিম লিরাদ্দি আলিহা, আর তাদের সংশয়গুলিও জানতে হবে। বিদাতপন্থীদের যে সংশয়গুলি রয়েছে, যুক্তি, কি কারণে এই বেদাতটা করে থাকে? হ্যাঁ, নবীকে ভালোবাসি সেই জন্য আমি মেলাদ করছি, নবীকে সারা বছর আমরা স্মরণ করতে পারছি না, সেই জন্য কমপক্ষে একটা দিন তো স্মরণ করি, এটা সংশয়। তাহলে এর একটা খণ্ডন জানতে হবে, নাকি যুক্তিটা জানার পরে খণ্ডন জানতে হবে। তারপরে আল্লাহ বলছেন যে ফাবিজালিকা ফালিয়াফরাহু, খুশি হবে, আল্লাহ পাকের নিয়ামতে খুশি হতে হবে। আর নবীর আগমন আল্লাহ পাকের বড় নিয়ামত, আমরা খুশি প্রকাশ করছি। তো ওই দিনে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, তো নবীর ইন্তেকালের দিনে কি লজ্জায় খুশি করছো? চিন্তা করেছে কোন দিন বেদাতীদের কথা কি লজ্জায় খুশি করছে? আপনার মায়ের ইন্তেকালের দিনে যদি খুশি করতে লাগে, আপনার আপনজনরা কত কষ্ট হবে। আপনার মায়ের ইন্তেকাল, আপনার স্ত্রী, হ্যাঁ, আর আপনার চাচারা সব খুশি করছে, আমোদ ফুর্তি করছে, জীবনে কথা বলবেন না হয়তো ওদের সাথে, তাই না? জীবনে কথা বলবেন না তাদের সাথে, আমার মা এই দিনে ইন্তেকাল হয়েছে আর এই দিনে ওরা খুশি করছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল বড় রবিউল আউয়াল, এটা নিঃসন্দেহ, এতে কোনো ইখতিলাফ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বড় রবিউল আউয়াল সন্দেহযুক্ত, বরং আসলে ঠিক নয়, এটা নয় রবিউল আউয়ালটাই বেশি ঠিক। তাহলে কোন দিনে বিদাতপন্থীরা খুশি মানাচ্ছে? আর যদি তারপরে খণ্ডন আরও জানতে হবে, আরও খণ্ডন আছে যে আল্লাহর নিয়ামতে খুশি হইতে হবে, এই কথাটা কি এই বিদাতিরাই জানলো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা জানতেন না? হ্যাঁ, তারা কি এদের চাইতে কম ভালোবাসতেন নবীকে? তাও বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, আলী, তাদের খেলাফত আমলে যেটা 100% ইসলামিক খেলাফত ছিল, খেলাফতের আশেদা, তারা এই মিলাদের খুশি কেন পালন করলেন না? বলেছেন আমার আদর্শ এবং খোলাফায়ে রাশিদিন আদর্শকে মজবুত করে ধরো, যখন খোলাফায়ে রাশিদিন আদর্শ নয় মিলাদের খুশি করা নবীর আগমনে, তাহলে সেটা ইসলাম নয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা বেশি খুশি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন নবী হলেন ওটা বেশি খুশির দিন?
যেদিন নবী হবে ওটা বেশি খুশির দিন, কারণ নবী সাল্লাম যদি জন্ম নিয়ে থেকে যেতেন আল্লাহ নবী না করতেন তাহলে এমন খুশির ব্যাপারই হইতো না। বুঝতে পেরেছেন কথা? এগুলি খণ্ডন। তারপর নবী সাল্লামে যেদিন ইসলামিক স্টেট কায়েম হচ্ছে মদিনায় হিজরত, সেটা বেশি খুশির দিন নয়? আরে আজকে ইসলামিক রাষ্ট্র কায়েম হইল, আল্লাহর জমিনে প্রথম উম্মতে মুসলিমার হিজরত, তাহলে সেই দিনে খুশি হওয়া উচিত। গেল কোথায় ওগুলো, ওই দিবসগুলি পালন হোক মিলাদের পাশাপাশি। যাই হোক, বেশি খণ্ডনে চলে যাচ্ছি, বুঝাইলাম কিছু যে বাতিল আকিদাগুলি জানবেন কি জন্য, তাদের সংশয়গুলি জানবেন কি জন্য, লির রাদ্দে আলাইহা, সেগুলির খণ্ডনের উদ্দেশ্যে, ওয়া তাহযিরে মিনহা, আর সেগুলি থেকে মানব জাতিকে মুসলিম জাতিকে সতর্ক করার উদ্দেশ্যে, আর নিজে সেগুলি থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে। প্রথম নিজে বেঁচে থাকতে হবে, নিজের পরিবারকে বাঁচাইতে হবে, অন্যদেরকে সতর্ক করতে হবে, আর এগুলির খণ্ডনও করতে হবে, কারণ বাতিলের খণ্ডন করা জিহাদ, এটা হচ্ছে ইসলামের খেদমতে প্রচেষ্টা চালানো, মেহনত। আর জিহাদ মানে হচ্ছে মেহনত, পরিশ্রম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহাদের কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, কোরআনে কারিম দিয়ে জিহাদ করা। সূরা ফুরকান পড়ে দেখুন, আল্লাহ বলছেন ফালা তুতিল কাফিরিন, কাফেরদের তোমরা মেনে চলিও না, আনুগত্য করিও না। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আর এই কোরআনে কারিম দিয়ে তোমরা বড় জিহাদ করো, জিহাদান কাবীরা বলেছেন। হককে স্পষ্ট করে তুলে ধরলেন, বাতিলের নিরসন করলেন, বাতিলকে মানুষের মগজ থেকে দূর করার চেষ্টা করলেন। ওয়াজাহিদহুম বিহি, আই জাহিদহুম বিল কোরআন, জিহাদান কাবীরা। এই উদ্দেশ্যে বাতিলকে জানবেন। একটু আগে যে আমাদের আলোচনা হচ্ছিল, আলোচনার পূর্বে যে বিদাতি কিতাবগুলি পড়তে হবে, তাহলে তাতে সওয়াব পাবেন যেন এই নিয়তে পড়েন, নিজে সতর্ক থাকবো এগুলি থেকে, হ্যাঁ, আর এগুলির খণ্ডন করব, আর জাতিকে সতর্ক করব। কিন্তু তার আগে সহি আকিদা জানতে হবে, যার মাধ্যমে ইসলামের প্রথম যুগের মানুষের সংশোধন হয়েছে, কোরআন এবং হাদিস, সেটা আগে জানতে হবে। কোরআন এবং হাদিসের জ্ঞান নেই তেমন, আর বাইবেল চর্চা করছেন, জায়েজই নেই। কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, আর হিন্দুদের বেদ পড়ি, ওতে কি ভবিষ্যৎবাণী আছে, ইসলামের সমর্থনে কি পায় না, আগে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পরে ওগুলো। কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, আর বিদাতি পীরের তরিকতের বইগুলি পড়ছেন যে দেখি ওরা কি লিখেছে, ওগুলির খণ্ডন করবো। খণ্ডন করবেন কি করে, আপনার কাছে অস্ত্র থাকবে তাহলে তো, আর আপনার অস্ত্র হচ্ছে কোরআন এবং হাদিসের ভালো জ্ঞান। শুধু কোরআন হাদিসের তরজমা বুঝেন একটু না, যথেষ্ট নয়, দু চারটা আয়াত দশটা আয়াত বুঝেন না, কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, যে কোন আয়াত দিয়ে এই বাতিল আকীদাগুলির খণ্ডন করা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস দিয়ে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কোন ঘটনা দিয়ে খণ্ডন করা যেতে পারে। লিআন্না মান লা ইয়ারিফু শাররা ইউশরিকু আন ইয়াকা ফি, কারণ যেই ব্যক্তি অনিষ্টকে খারাপকে জানলো না, সেই ব্যক্তি সম্পর্কে আশঙ্কা আছে যে ওতে পড়ে যেতে পারে। যতক্ষণ না জানবেন যে সামনে গর্ত আছে, আপনি গাড়ি চালিয়ে আসেন, স্পিডে চালিয়ে আসবেন, কিন্তু আগে থেকে যখন জানাতে হবে না রে সামনে কিন্তু রাস্তায় গর্ত আছে, কখন আপনার গাড়ি পড়বে না গর্তে, জানতে হবে অনিষ্ট সম্পর্কে, মন্দ সম্পর্কে জানতে হবে। দ্বিতীয় প্রতিকার, বাতিল গোমরাহ আকিদাগুলির প্রতিকার কি, মুসলিম সমাজ থেকে কি করে সরাবেন, মুসলিমদের মগজে যে গোমরাহ আকিদাগুলি ঢুকে গেছে সেগুলিকে সরাবেন কি করে। দ্বিতীয় উপায় হচ্ছে আল এনায়াত বিতাদরিসিল আকীদাতিস সহিহা, সহি আকীদার শিক্ষা প্রদানের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা, সহি আকীদার শিক্ষা দিতে হবে, তাহলে সহি আকীদার মাদ্রাসা খুলতে হবে। সহি আকীদা শেখানোর জন্য ইসলামিক সেন্টার, ইসলামিক প্রতিষ্ঠান খুলতে হবে, বড়দের শেখানোর জন্য, যারা মাদ্রাসায় যাবে না তাদের জন্য ওই রকম ইসলামিক সেন্টার খুলেন, ইসলামিক প্রতিষ্ঠান, যেখানে সে বড়রা বুড়োরাও শিখবে সহি আকীদা। মাদ্রাসা শুধু ছাত্রদের পড়াবে না, বালকরা পড়লে এই বুড়োগুলো তো বিদাতি আকিদাতে থেকে গেল, আর বুড়োগুলো বিদাতি আকিদাতে যদি থেকে যায় বড়রা যাদের পড়ার বয়স নেই, তাহলে ছেলেদেরকে ওই সহি আকিদার মাদ্রাসায় পাঠাবেও না, না রে ওই সব মাদ্রাসে যাবি না, ওই সব মাদ্রাসায় ছেলে দিলে খারাপ হয়ে যাবে, ছেলে আমার আকিদা আলাদা, তাই না। তাহলে বড়োদেরকে যারা এখন মাদ্রাসার বয়স থেকে পার হয়ে চলে এসছে বয়সের ক্ষেত্রে, তাদেরকে সহি আকিদার দিকে নিয়ে আসার জন্য ইসলামের কিছু প্রতিষ্ঠা, ইসলামিক প্রতিষ্ঠান খুলতে হবে, ইসলামিক সেন্টার বলতে পারেন, ইসলামিক কেন্দ্র বলতে পারেন, যেখানে লাইব্রেরি থাকবে, যেখানে শোনার ব্যবস্থা থাকবে, কিছু সঠিক বক্তব্য শুনবে, যেখানে পড়ার ব্যবস্থা থাকবে, যেখানে সাপ্তাহিক
আলোচনার ব্যবস্থা থাকবে, দর্শের ব্যবস্থা থাকবে, শিক্ষার ব্যবস্থা থাকবে, কিছু কোর্সের ব্যবস্থা থাকবে, এগুলি করতে হবে। আর তার সাথে সাথে কচি কাচাদের জন্য সেই আকিদার মাদ্রাসা খুলেন। আর একটা কাজ করতে হবে যেটা আরও বেশি ফলপ্রসূ হবে, যেটা আমাদের হাতে আসলে সেটা হচ্ছে দেশ গোটা দেশের স্কুল কলেজের ইউনিভার্সিটিতে সহি আকিদার সাবজেক্ট ঢুকাইতে হবে, এটা হওয়া উচিত। আল্লাহ পাক যেন মুসলিম শাসকদেরকেও তৌফিক দান করেন, মুসলিম নেতাদেরকে তৌফিক দান করেন, মুসলিম বিত্তবান যারা পয়সাওয়ালা যাদের প্রভাব আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর, সিলেবাসের ক্ষেত্রে যারা দেশের শিক্ষাবিদ তাদের যে প্রভাব আছে, আল্লাহ পাক তাদের যেন হেদায়ত দান করেন এবং তাদেরকে সহি আকিদার এক একটি করে সাবজেক্ট কমপক্ষে প্রত্যেক ক্লাসে সিলেবাসে ঢোকাবার জন্য তৌফিক দান করেন। এর মাধ্যমে দ্রুত পরিবর্তন আসবে। আজকাল ইসলামের নামে সাবজেক্ট পড়ছে আর পড়ছে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, গুমরাহি শিখছে। এক তো ইসলামের শিক্ষাই তেমন নাই, আর যেটুকু আছে তাতে ভেজালে মরা। সহি আকিদা হচ্ছে আকিদা তো সালাফে সালেহ, সালাফে সালেহিনদের আকিদা। তাহলে প্রত্যেকটা আকিদাকে সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইনদের আকিদা যে সহি আকিদা সেই যুগের ছিল, যে যুগে গুমরাহি ছিল না, সেই যুগের আকিদা দিয়ে যাচাই করতে হবে। ওই যুগের আকিদা ভিত্তিক যে কিতাবগুলি লেখা হয়েছে সেই কিতাবগুলি পড়াইতে হবে। আকিদার নামে আমরা আমাদের ছাত্র জীবনে মাদ্রাসায় আকিদ আশারি আকিদা পড়িয়েছে, মাতুরিদ আকিদা, আকিদা নাসাফিয়া বলতো কোকে, মানে ওই আকিদা হচ্ছে মাতুরিদি অথবা আশারি আকিদা। আর ওই সব আকিদাতে আল্লাহ পাকের গুণাবলী সব অস্বীকার করা হয়েছে, বিঘৃত। মুতাজিলা খারেজিদের চাইতে ভালো, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা থেকে দূরে। আল্লাহ পাকের মাত্র সাতটি গুণ তারা মানে আশারি মতবাদার মাতুরিদের মধ্যে, বাকি আর গুণ মানে না। আল্লাহ পাকের অবতরণ মানে না। আল্লাহ পাক যে শেষ রাত্রে তৃতীয় যে রাতকে তিন ভাগ করে শেষ তৃতীয় অংশ রাতের, সেই মুসলিমের হাদিস, হ্যাঁ, ইয়ানজুল রাব্বুনা তাবারাক ওয়া তাআলা, আর বলছেন না ইয়ানজুল রাব্বুনা মানে ইয়ানুর রাহমাতু রাব্বিনা তাবিল, আল্লাহ পাকের রহমত নাজিল। আল্লাহ কেন নেমে আসবেন, আল্লাহ নেমে আসবেন, এটা কেমন কথা হইল না, মানবেই না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা শব্দ বাড়িয়ে দিতে পারতেন না যদি এইটাই হইতো সহি আকীদা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন ইয়ানজুল রাহমাতু রাব্বিনা, আমাদের রবের রহমত নেমে আসে শেষ তৃতীয় অংশে রাতের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বলেননি। বিকৃতি ফি মুখতালিফিল মারাহিল দিরাসিয়া, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক স্তরে মানে প্রত্যেক ক্লাসে, ক্লাস ওয়ান থেকে শুরু করে কমের পক্ষে যদি বারো ক্লাস টুয়েলভ পর্যন্ত, বারো ক্লাস পর্যন্ত যদি সহি আকিদা পড়ে, যেমন সৌদি আরবে পড়া হয়, ক্লাস ওয়ানেও আকিদার সাবজেক্ট আছে, অঙ্ক এক দুই তিন শিখছে, সায়েন্সে সামান্য কিছু শিখছে, এটা আগুন এটা পানি, আগুনের কাজ কি পানির কাজ কি, ক্লাস ওয়ান আর কি শিখবে, এগুলি শিখবে, যেমন শিখছে তার সাথে সাথে আইন আল্লাহ শিখছে, মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা শিখছে, মানা শাহাদাতাইন দুই শাহাদার অর্থ কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি। আর আমাদের সব বুড়ো বুড়ো মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি তো খুব জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো, লা ইলাহা মানে কি, লা ইল্লাল্লাহ সঠিক অর্থ জানেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ আল্লাহর রাসূল, একটু ব্যাখ্যা করে বুঝান, ব্যাস এইটুকু, মুহাম্মদ আল্লাহর রসুল, কিন্তু মুহাম্মদ আল্লাহর রসুল মানে কি, এর দাবি কি, আল্লাহ পাকের রসুল মানে আল্লাহ পাকের দূত, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে দিন মানতে হবে, আর কোন তরিকার মাধ্যম দিয়ে দিন মানা যাবে না। কোরআনেও নেই হাদিসও নেই, আল্লাহ পাকের শাহাদাত দিয়েছেন কোরআনে কারিমে, খোঁজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নেই, আবার আকীদা আসল করতে এটা হচ্ছে, আমাদের মুরব্বীরা বলেছেন, ওলামারা বলেছেন, চলবে, চলবে না, মোহাম্মদ রসুল অর্থ জানলে তো এরকম গুমরাই হইতো না। ওয়া ইতাহু আল হিসাস আল কাফিয়া মিন আল মানহাজ, এবং এই যে সিলেবাস আছে সিলেবাসে যথেষ্ট পিরিয়ড দেওয়া, তার এমন নয় যে সপ্তাহে একদিন শুধু রেখে দিয়েছে, অনেকগুলি সাবজেক্ট এরকম থাকে, হ্যাঁ, সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন পড়ে কি শিখবে, বিদেশি সাবজেক্ট এরকমই ভারতের স্কুলগুলোতে
আগের যুগে আমরা যখন নাবালক ছিলাম তখন ফার্সি পড়াইতো, কারণ আগের যে মোগল আমলে যে ফার্সি রাষ্ট্রীয় ভাষা ছিল ওই একটা রোগ থেকে গেছিল, আলহামদুলিল্লাহ ফার্সিটা উঠলো, উঠলো মৃত ভাষা পড়িয়ে লাভটাই কি মুসলমানদেরকে, আরবি ঢুকাইলো। তো আরবি কেমন জানেন, সুবহানাল্লাহ, মুসলিম ছেলের আরবি পড়ে, হিন্দু ছেলে সংস্কৃত পড়ে, কিছুই বুঝে না, শুধু পাশ করে, লিখতেও পারে না পড়তেও পারে না আরবি, তাহলে কি শিখবে ইসলাম? এই জন্য লেখক বলছেন আল হেসাসুল কাফিয়া, যথেষ্ট ঘন্টা হইতে হবে তার, মেন না যে সপ্তাহে একটা ঘন্টা গুরুত্ব দিয়ে পড়ল না। এহতেমামুল বালেগ ফি তাদকিকিল ইমতিহান ফি হাযিল মাদ্দা, আচ্ছা যদি অ্যাডিশনাল সাবজেক্ট করে রেখে দেওয়া হয় তবু ভালো করে ছেলেরা পড়বে না, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এর উপর পাস ফেল নির্ভরশীল, যদি এই ইসলামিক সাবজেক্ট আকিদার সাবজেক্টে পাস না করে তাহলে ফেল থেকে যেতে হবে ওই ক্লাস, এরকম গুরুত্ব দিয়ে পড়াইতে হবে, পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নাই ক্লাস আছে, একটা পড়লো পড়লো, না পড়লো না পড়লো, তাহলে কোনো ফায়দা হবে না, গুরুত্ব দিয়ে পড়বে না কেউ। তিন নম্বর উপায় হচ্ছে বা প্রতিকার হচ্ছে বাতিল আকিদাকে মুসলিম সমাজ থেকে বিতাড়িত করার, আন্তকাররা দেরাসাতুল কুতুবি সালাফিয়া সাফিয়া, যে ক্লাসে বা সিলেবাসে কি কিতাবগুলি ঢুকাবেন সেই কিতাবগুলি যাতে করে শিরক বিদাত মুক্ত হয় আর সালাফি তরিকার কিতাব হয়। সালাফ মানে হচ্ছেন যারা, সালাফ মানে হচ্ছে যারা আগে চলে গেছেন, পূর্বসূরি। হ্যাঁ, তো এই উম্মতের সালাফ হচ্ছেন কারা? সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, খাইরুল কুরুনি কারনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরে হচ্ছে তাদের পরের যুগের লোকেরা, তারপরে হচ্ছে তাদের পরের যুগের লোকেরা, তাদের সাহাবায়ে কেরামের যুগ, তাবেইনদের যুগ, তাবা তাবেইনের যুগ। তো এদেরকে যেহেতু সালাফ বলা হয়, আর সালাফ সালাফি কিতাব বা সালাফি আকিদা মানে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনের জামানায় যেই আকিদাটা মুসলিমদের ছিল, আহলে সুন্নাত আল জামাতের ছিল, তাবেইনদের জামানাতে খারিজি বেরিয়েছে না, খারিজি আকিদা নেই, তাবেইনদের জামানায় রাফেজি শিয়া বেরিয়েছে, তাদের আকিদা নাই, বেশি দল বেরোয়নি কিন্তু এই কমপক্ষে দুটো দল বেরিয়েছিল, গুমরা দল, হ্যাঁ ওরা না। তো যেগুলি নিখুঁত, সাফি মানে হচ্ছে নেট, পরিষ্কার পরিচ্ছন্ন সালাফি কিতাবগুলিকে সিলেবাসে ঢোকানো, আন কুতুবিল ফিরাকিল মুনহারিফা, আর বিভ্রান্ত যে দল উপদলগুলি রয়েছে মুসলিম সমাজে সেগুলির কিতাব থেকে বেঁচে থাকা। এখন সুফিদের কিতাব যদি পড়া, আজকাল যারা আরবিকে এমএ করছে, আরবিকে এমএ করছে বা আরবিকে অনার্স করছে, তাদের কথা আমার ভালো করে জানা আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সরকারি ইউনিভার্সিটিগুলিতে যে মাস্টার ডিগ্রি করছে আরবিকে বা ইসলামিক স্টাডিজে, একটা তাদের একটা এই আছে, ডিপার্টমেন্ট আছে ইসলামিক স্টাডিজ, ইসলামিক স্টাডিজে আমার বেশ কিছু বন্ধুরা মাদ্রাসা পড়ে তারা পড়াশোনা করেছে, করতে গেছে, বলছে সুবহানাল্লাহ, ইসলামিক স্টাডিজ মানে বিকৃত ইতিহাস, ইসলামিক মুসলিমদের বিকৃত ইতিহাস, আসল ইতিহাস না, আপনার ওতে আপনার যেভাবে বিকৃত করে লেখা হয়েছে, মানে অনেক শাসকগুলি যেমন ইয়াজিদ সম্পর্কে কত বিকৃত ইতিহাস, তাকে শুধু ফাসেক জালেম করে রাখা হয়নি, হ্যাঁ কুফরির ফতোয়া দেওয়া আছে, তাই না? এগুলো তো আছে আছে, আর তার চাইতে যেটা মারাত্মক আরো সেটা হচ্ছে সমস্ত সুফিবাদ, সুফি ইজম পড়ানো হচ্ছে, আর নাম হচ্ছে আর দেরাসাত ইসলামিয়া, ইসলামিক স্টাডিজ, নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ, সৌদি আরবে ইসলামিক স্টাডিজ পড়া হচ্ছে, কিন্তু সৌদি আরবে ইসলামিক স্টাডিজে আকিদা আছে, তৌহিদ আছে, আপনার হাদিসের সহি জঈফ আছে, ফিকহ আছে, ওসুলে ফিকহ আছে, কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইসলামিক স্টাডিজের নামে যা পড়ানো হয়, যাদের আরবিকে অনার্স করছে, বি অনার্স অথবা এম এ, আরবিকে এম এ করছে, ইসলামিক স্টাডিজ যখন এম এ করছে তখন ওই সব পড়ে, তাহলে ওই পড়ার পর একজন প্রফেসর হইল, হ্যাঁ পিএইচডি করলো, প্রফেসর হলো, জানে যে সুফিবাদের নাম ইসলাম। তাহলে কি করে আর জাতির সংশোধন করবে?
ছাত্রদেরকে তাই দেবে যা তার পকেটে আছে, তার পেটের বিদ্যা হচ্ছে বিদাতের নাম ইসলাম। ওয়ুবতাদু আন কুতুবিল ফিরাকিল মুনহারিফা, গোমরা ফিরকাগুলির কিতাব থেকে দূরে রাখতে হবে। তার যে সব কিতাবগুলিতে গোমরাহি আছে সেসব কিতাব থেকে বাঁচিয়ে রাখতে হবে। যেমন কাসুফিয়া, যেমন সুফিরা, সুফিবাদ, ওয়াল মুবতাদিয়া, বিদাতপন্থী যতগুলি, মানে বেরলবি আকীদা পড়ানো হচ্ছে, রিজবি বেরলবি আকীদা, দেওবন্দি আকীদা পড়ানো হচ্ছে, ওয়াল জাহমিয়া, জাহমিদের আকীদা, জাহমিয়া আজকাল এই নামে না থাকলেও ওই রকম আকীদাগুলি অনেকের মধ্যে আছে। এই জাহামিয়া ফিরকাগুলি আইমা মুহাদ্দিসিনদের জামানায় বেরিয়েছিল, তাদের খণ্ডন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ যে বেশ কিছু অধ্যায় সহিহ বুখারী শেষ দিয়ে কায়েম করেছেন, অনেকগুলিতে এদের খণ্ডন রয়েছে। এছাড়া অন্যান্য আরও ওলামায়ে কেরামরা সেই জামানায় তাদের খণ্ডন করেছেন। মুতাজিলা ফিরকা, মুতাজিলা ফিরকা এই দল, যে দল নাম এই নামে না থাকলেও এই রকম আকীদা অনেকের আছে, যেমন যারা কোরআন এবং হাদিসের ওপর যুক্তিকে প্রাধান্য দেয়, এরা আজকালকার মুতাজিলা, কোরআন হাদিসের ওপর যুক্তিকে প্রাধান্য দিয়ে থাকে। যেমন কোন একজন এইরকমই আকলানি, মানে যে আকলকে বিবেককে প্রাধান্য দিয়ে থাকে, বলছে যে মূসা আলাইহিসসালাম যে সমুদ্র পার হয়ে এসেছিলেন আর ফেরাউন এসে ডুবে ধ্বংস হয়েছিল, সেটা কোনো মুজিজা ছিল না, সেটা ছিল জোয়ার ভাটা, টাইড, বলছে এটা জোয়ার ভাটা ছিল। যখন ভাটা হয়েছে, পানিটা সরে গেছে, তখন মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েল মুমিনদেরকে নিয়ে পার হয়ে গেছেন, আর যেমন ফেরাউন এসছে তেমন জোয়ার এসছে, ডুবে গেছে। জোয়ার ভাটা বুঝেন তো, সমুদ্রের কাছে থাকছেন, বুঝেন না? হ্যাঁ বুঝেন তো, জোয়ার মানে পানি বেশি হয়ে যাও, আর ভাটা মানে পানি ভাটিতে চলে গেছে, পানি কমে গেছে। যাই হোক যাই হোক, কিন্তু এটা কি জোয়ার ভাটা? তাহলে জোয়ার ভাটা হলে আল্লাহ কোরআনে কেরিমে কেন বয়ান করবেন এটাই? হ্যাঁ, এটা মুজিজা ছিল। তারপরে জোয়ার ভাটা তো আবার লাঠি মারতে কেন বলা হবে সমুদ্রে? জোয়ার ভাটা এমনি হবে, হ্যাঁ আল্লাহ পাকের হুকুমে যেমন হয়, কখনো জোয়ার কখনো ভাটা, কিন্তু আল্লাহ বলছেন লাঠি মারো, আর লাঠি মারতে ফান ফালাকা ফাকান করলো ফিরকিন কাত্তাউদিল আজিম, আল্লাহ মুজিজা করে বয়ান করছেন, নাম ধরে বলার দরকার নেই। বড় বড় শিক্ষিতরা গোমরা হয়েছে এই ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ স্বপ্ন যুগে গোমরা হয়েছে, সশরীরে মেরাজ নাই, কোরআন এবং হাদিসের উপর যুক্তিকে প্রাধান্য দিয়েছে, এইভাবে অনেক ক্ষেত্রে গোমরা হয়েছে অনেকে। ওয়াল আশায়রা, আশারি মতবাদ, ওয়াল মাতুরিদিয়া, মাতুরিদি মতবাদ, আশারি মাতুরিদি মতবাদ, দেখেন আকিদার ক্ষেত্রে হানাফিরা হচ্ছে মাতুরিদি, শুনে রাখেন। হানাফিরা কিন্তু ওই কোরআন সন্ন্যার যে আকিদা, সেই আকিদা মোতাবেক আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে নেই। এরকমই শাফি, বর্তমান শাফি মালিকিরাও, ইমাম মালিক, ইমাম আবু হানিফা আর ইমাম শাফি, তাদের কথা বাদ দেন, তাদের যুগটা আগের যুগ ছিল, তারা কোরআন সন্ন্যার অনুসারী ছিলেন আকিদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে। কিন্তু পরবর্তীতে যে মজহাবগুলি প্রতিষ্ঠিত হয়েছে, ধীরে ধীরে গড়ে উঠেছে, মজহাবের অনুসারীরা হানাফিরা হচ্ছে মাতুরিদি মতবাদে বিশ্বাসী, আর শাফি মালিকিরা হচ্ছে আশআরি মতবাদে বিশ্বাসী। আর এই দুই মতবাদে সামান্য কিছু পার্থক্য আছে, কিন্তু দুটোর সারমর্ম হচ্ছে যে এরা আল্লাহ পাকের কিছু গুণ মানে, আর অধিকাংশ গুণগুলি এরা মানে না, কর্মগত গুণগুলি মানে না, আল্লাহ পাকের জাতগত সত্তাগত গুণগুলি মানে না, আল্লাহ পাকের হাত মানে না, আল্লাহ পাকের চেহারা মানে না, আল্লাহ পাকের পা মানে না, আল্লাহ পাকের চক্ষুর কথা, আইন কোরআনে কারিম আছে, বলে তুসনা আল আইনি, হে মুসা তুমি যেমন লালিত পালিত আমার চোখের সামনে, হ্যাঁ আদমকে বলে মা খালাক্ত বেয়াদাইয়া, যাকে আমার দুই হাতে সৃষ্টি করলাম, মানে আদমকে, হে ইবলিস তুমি কেন সিজদা করলেন না, মানে না। এটা হচ্ছে আশআরি মাতুরিদি আকীদা, যাদের কথা উল্লেখ করেছেন লেখক হাফেজাহুল্লাহ তাআলা। তাহলে যে মুসলিমদের স্কুল কলেজের বা মাদ্রাসার সিলেবাস হবে, তাতে আশআরি মাতুরিদি আকীদা পড়ালে তোর সহি আকীদা পাবে না, ওগের এছাড়া অন্যান্য যেসব দল রয়েছে, ইল্লা মিন বাবি মারিফাত আহলি রদ্দে মা ফিহা মিনাল বাতিল। তবে এই আকীদাগুলি পড়াবেন কখন? যখন সহি আকীদা যথেষ্ট শিখে গেছে, এখন এরা এমন পর্যায়ে আছে এদের বাতিল আকীদাগুলি কিছু জানাতে হবে, যাতে করে তারা এগুলির খণ্ডন করতে পারে, এগুলি জবাব দিতে পারে। তাহলে একটা ছেলে যখন কলেজ ইউনিভার্সিটি লেভেলে চলে যাবে ইসলামিক ইউনিভার্সিটিতে, তখন সহি আকীদার সাথে, আর তার আগে ১২ বছর ধরে টুয়েলভ পর্যন্ত সহি আকীদা পড়েছে, তারপরে বাতিল আকীদা সম্পর্কে পড়াইতে হবে, যেমন আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়া হয়েছে। আদিয়ান
আর ফেরাক একটি সাবজেক্ট পড়া হইত। আর দিয়ে আমার বিভিন্ন ধর্ম, আমার ইহুদি ধর্ম মতবাদ পড়েছি, খ্রিস্টান ধর্ম পড়েছি, হ্যাঁ, তারপরে হিন্দু ধর্ম, বুদ্ধিস্ট ধর্ম, এ ধর্মের মৌলিক যেগুলি বিষয় আর গুমরাহি, তাদের বাইবেলে যে পরস্পর বিরোধী কথা আছে এগুলি পড়ানো হয়েছে, কিসের জন্য? তাদের খণ্ডনের জন্য। তারপরে ফেরাক, বিভিন্ন ফিরকা, বেরুলি ফিরকা, এছাড়া যতগুলি সুফিদের ফিরকা রয়েছে, তরিকত রয়েছে, এগুলি পড়ানো। শিয়াদের যতগুলি ফিরকা রয়েছে, বাতিনি, আগাখানি, বোহরা, আরে বোহরা ভারতে বোহরা, আর বোহরা জানতাম না, মদিনা মসজিদে পড়ে বোহরা জেনেছি। মদিনা মসজিদে যখন পড়লাম তখন যে প্রফেসর ছিলেন এই ফেরাকের, উনি বললেন যে বোহরাদের প্রত্যেকটি বাড়িতে, ঘরে, রুমে আর প্রত্যেকটি দোকানে তাদের যে সুলতান মাসুম মানে ইমাম নিষ্পাপ, তার ছবি পাবেন। তারা প্রত্যেক দিন সকালে হিন্দুদের মূর্তি পূজার মতো তারা পূজা করে, পূজা করে দোকানে ঢুকে পূজা করবে ঘরে। তো বোহরাদের বাড়িতে ঢুকার তো সুযোগ হয়নি, কিন্তু কলকাতায় গিয়ে নামলাম তো দেখলাম যে বোহরাদের ওই টুপি, নকশাওয়ালা টুপি দেখে চেনা যায়, ওদের মহিলাদের খাস বোরখা, রঙ্গিন নকশাওয়ালা বোরখা দেখে চেনা যায়, এদের করাচিতে বেশি পাওয়া যায়, বোম্বাই বেশি পাওয়া যায়, আর এরা বিজনেসম্যান, হিন্দু মাড়োয়ারিদের মতো এরা বিজনেসম্যান বোহরারা। তো এক দোকানে আমার সাথে এক বন্ধু ছিলেন, তো বললাম যে এই বোহরার দোকানে ঢুকবো একটু, কারণ যেটা পড়েছি ইউনিভার্সিটি তো এটা একটু খোঁজ নিব, দেখি। ভিতরে ঢুকে গেলাম, লাস্টের দিকে ঢুকে দেখি লম্বা দোকান, ওই দিকে দেখি একেবারে সুলতানের ছবি, বাঁধাই করা ছবি আছে। আর যেমন হিন্দুরা পূজা করে মূর্তির ছবি টবি, হিন্দুদের মূর্তি রাখা থাকে না দোকানপাটে, পুজো করে সকালবেলা ঢুকে একটু কি বলে ওটাকে আগরবাতি টাতি দিবে, একটু পুজো টুজা করবে, পানি ছিটাবে, ঠিক ওই রকম। এরা প্রত্যেক দোকানে ওদের মাসুম নিষ্পাপ ইয়ে আছে যার পুজো হয়। আগাখানি, আগাখানিদের জিন্দা মাসুম, যে প্রত্যেক যুগে যুগে মানে ওদের ইমাম হইতে হবে নিষ্পাপ, ওদের যে মরে গেছে শুধু সেই নিষ্পাপ না, প্রত্যেক যুগে যুগে যে ইমাম তাদের হবে সে মাসুম নিষ্পাপ, আর ওই জীবিত ইমামের পূজা হয় তাদের আগাখানিদের। বড় বড় নেতাগুলি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এরা আগাখানি, অমুক আগাখানি বলে। তো এগুলি জানা থাকবে তাহলে তো, এরা হচ্ছে বাতিনি ফিরকা। এইরকমই সিরিয়াতে, সিরিয়া যে বাশার, বাশার আল আসাদ, এই হচ্ছে বাশারুল কলব, এ হচ্ছে ওই ওই ফিরকা, বাতিনি ফিরকার, বাতিনি ফিরকার, এটা এটা হচ্ছে ওই রকমই, যেগুলো কুফুরি শক্তি আছে শিয়াদের মধ্যে, রাফেজিদের মধ্যে, তাদের একটা দলের সে নোসাইরি ফিরকার। বাতিনি ফিরকা মানে, বাতিনি মানে কিন্তু আভ্যন্তরীণ, হ্যাঁ, মানে ওদের প্রত্যেক ইসলামের বিধিবিধানের আভ্যন্তরীণ ব্যাখ্যা আছে, বাহ্যিক ব্যাখ্যা এসব ভুল। নামাজ মানে যে প্রচলিত নামাজ পড়ছেন এই ব্যাখ্যা ভুল আসলে, রোজা যে রোজা রাখছেন এ সিয়াম এটা ভুল ব্যাখ্যা আসলে, জাকাত না জাকাত অন্য জিনিস, ওগুলো আভ্যন্তরীণ ব্যাখ্যা। এই এই এতে বহু ফিরকা আছে, আগাখানি, বোহরা, নোসাইরি, দুরুজ। এই নোসাইরি হচ্ছে বাশার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন হালাক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেনাবাহিনীকে আল্লাহ পাক যেন ধ্বংস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে যেন এরকম জালেম থেকে আল্লাহ পাক যেন নাজাত দান করেন। তো এই বাতিল পন্থীদের আকীদাগুলি পড়তে হবে, লিরাদ্দে মাফিহা মিনাল বাতিল, তাদের মধ্যে যে বাতিলগুলি রয়েছে সেগুলির খণ্ডনের উদ্দেশ্যে, অত্যাহাজির মিনহার, সেগুলি থেকে মুসলিম উম্মাকে সতর্ক করার উদ্দেশ্যে। চার নম্বর প্রতিকার হচ্ছে গোমরা আকিদা থেকে নিজেকে বাঁচানো এবং গোমরা আকিদা মুসলিম সমাজ থেকে দূর করার জন্য। চার নম্বর উপায় হচ্ছে কেয়াম ও দোয়াতিন মুসলিহীন, ইউজাদ্দিদুন আলিন নাসে আকিদাত আস-সালাফ, দায়ী তৈরি হইতে হবে এবং দায়ীর তৈরি করতে হবে, যারা হবে সংস্কারক, মুসলেহ হবে, শুধু সালেহ নয়। সালেহ মানে নিজের নেক লোক, আপনি সৎ লোক, আপনার সৎ লোক হয়ে থাকা যথেষ্ট নয়, মুসলেহ হইতে হবে মানে অন্যের ইসলাহ করতে হবে। নিজে শুধু সৎ হলেন কিন্তু নিজের স্ত্রী ছেলে মেয়েকে সৎ করতে পারলেন না, নিজের গ্রামবাসীকে সৎ করতে পারলেন না, তাদের আকিদা সহি করতে পারলেন না, এটা যথেষ্ট নয় আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য। মুসলেহ হইতে হবে, মুসলেহীন, সলেহীন আর মুসলেহীন। সলেহীন মানে কি বললাম, নিজে সৎ হওয়া, সৎকর্মশীল হওয়া, আর মুসলেহীন মানে সংস্কারক হওয়া, অন্যের সংশোধন করবেন, ইসলাহ করবেন। তো এমন দায়ী তৈরি হতে হবে যে দায়ীরা হবে মুসলিহীন, মুফসিদিন নাই, কারণ অন্য বিদাতপন্থী দায়ীরা হচ্ছে মুফসিদিন, বিপর্যয় সৃষ্টিকারী, এরা ফাসাদ সৃষ্টি করছে, মানুষকে গুমরা করছে।
সহি আকিদার শিক্ষার মাধ্যমে, প্রচার প্রসারের মাধ্যমে, আর সঠিক কোরআন সুন্নাহ ভিত্তিক দীন ইসলামের দিকে আহ্বানের মাধ্যমে মুসলিহ সংস্কারক দায়ী হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুণ সম্পর্কে কোরআনে কারীম একটি আয়াতে, সূরা আনআমের আয়াত, সূরা আরাফের আয়াত, আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাত ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা আল কিতাব কোরআনে কারীমকে মজবুত করে ধারণ করে, ছাড়ব না, কোরআনে কারীমকে ধরব। আর কোরআনে কারীমের ব্যাখ্যা তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কোরআন হাদিসকে মজবুত করে ধরে থাকে। আল কিতাব মানে ওহীকে ধরে থাকে, আল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব। আর কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরে আছে, সুতরাং নামাজে ঘাটতি হতে পারে না। ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে। তাহলে কিছু দেশি আহলে হাদিসদের মতো হইলে হবে না, যে দাবি তো কোরআন হাদিস আমরা মেনে চলি আর নামাজ মাঝে মধ্যেই পড়ে। এদের কথা আল্লাহ বলেননি, কিন্তু লক্ষ্য করেন এই আয়াতের দিকে, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, কোরআন হাদিসকে মজবুত করে ধরে। তাহলে বেরিয়ে গেল বিদাতপন্থীরা, যা কোরআন হাদিসকে মজবুত করে ধরে না, কেউ মজহাবকে মজবুত করে ধরে আছে, কেউ পীরের তরিকতকে মজবুত করে ধরে আছে, হ্যাঁ কেউ নিজের দলকে মজবুত করে ধরে আছে, জামাতকে মজবুত করে ধরে আছে, না এগুলো না। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে থাকে, বিদাতপন্থী নয়। আর দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, সত্যি সলাত কায়েম করি। আল্লাহ বলছেন ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, এরাই হচ্ছে মুসলিহিন সংস্কারক, আর এদের প্রতিদান বদলাকে আমি বিনষ্ট করি না। সুবহানাল্লাহ, তা আল্লাহ মুসলিহের গুণ দুটো বললেন, যে সংস্কারক হবে তার আমল সুন্দর হবে, আর আমল সুন্দর হওয়ার পরিচয় হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করা। নামাজ আপনার খুশু আছে, নামাজ দেখলে বোঝা যায় সত্যি আল্লাহর নেক বান্দা নামাজ পড়ছে, ধীর স্থিরতার সাথে পরেজগারির সাথে নামাজ পড়ে, সেই জন্য অন্য অন্য পাপ থেকে বেঁচে আছে। কারণ নামাজ যদি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশুর সাথে পড়া হয়, তাহলে অশ্লীলতা থাকবে না জীবনে, চরিত্র খারাপ থাকবে না। তো নামাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলম ওই দিকটা নিজের ব্যক্তি জীবনে সংশোধনের দিকে ইঙ্গিত করেছেন, আর রাস্তার দিক থেকে কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে থাকে, কোরআন সুন্নাহর পথের পথিক। এরা হচ্ছে মুসলিহিন, এদের আমলকে আল্লাহ পাক নষ্ট করবেন না, এদেরকে উত্তম বদলা দেবেন। আল্লাহ পাক যেন তাদের দলে আমাদের সামিল করেন। ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, মুসলিহ, মুসলিহের গুণ মনে রাখবেন, বলবেন না এই আয়াতটা মনে রাখবেন, সূরা আরাফের 170 নম্বর আয়াত। তাহলে দায়ী হইতে হবে, মুসলে হইতে হবে, নিজে শুধু ভালো হবেন যথেষ্ট নয়, নিজে শুধু ভালো হয়ে থাকবেন আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য যথেষ্ট নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সৎ উপদেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়, তাদেরকে শুধু বাঁচাবেন আল্লাহর আজাব থেকে, আর যারা বোবা হয়ে থাকে, হক কথা বলে না, তাদেরকে আল্লাহ পাক আজাব ধ্বংস করবেন। এই মর্মে বহু আয়াত রয়েছে আর হাদিসও রয়েছে, যেই ক্ষেত্রে কথা লম্বা করা যাবে না কারণ সময় যথেষ্ট হয়ে গেছে। তাহলে মুসলিহ যারা হবে তারা কি করবে, ইউজাদ্দিদুনা লিন্নাসি আকীদাতাস সালাফ, সালাফের সালেহিনের আকীদার তারা তাজদীদ করবে, মানে নবায়ন করবে, তাজদীদ করবে মানে সংস্কার করবে, মুজাদ্দিদ, এই জন্য সংস্কারকে মুজাদ্দিদ বলা হয়, রিফর্মার। ওয়ায়ারুদ্দুনা দালালাতিল মুনহারিফিন আনহা, এবং গুমরাহদের যে গুমরাহি রয়েছে, যা বিভ্রান্ত হয়েছে সহি আকীদা, তাদের যে বিভ্রান্তি রয়েছে সেগুলির খণ্ডন করবে। আর যারা মুসলিহ দায়ী তাদের লক্ষণ হচ্ছে যে সালাফে সালেহিনের আকিদার সংস্কার করা, আকিদাকে স্পষ্ট করে তুলে ধরা, যে এটাই ছিল সাহাবাই কেরামের আকিদা, এটাই ছিল তাবেইনদের আকিদা, এটাই ছিল তাবা তাবেইনের আকিদা, আহলে সুন্নাত আল জামাতের আকিদা, এটাই ছিল ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আইমা মুহাদ্দিসিন, বুখারী, মুসলিম, আবু দাউদ ইত্যাদি রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, তাদের আকিদা এটা তুলে ধরা। আর তার সাথে সাথে যে গুমরাহরা বেরিয়েছে যুগে যুগে, তাদের খণ্ডন করা এবং তাদের থেকে সাবধান করা। তাহলে দায়ীদের কাজে এটা জরুরি যে বাতিলকে চিহ্নিত করবে, গুমরাহিকে শনাক্ত করবে, যাতে করে মানুষ চিনতে পারে, না হলে না বললে কি করে জানবেন যেগুলো গুমরাহি ছিল। ভালো ভালো লিবাস পরে আসবে,
ভালো সকল সুরাত নিয়ে আসবে আর ইসলামের নামে তাকওয়া পরহেজগারির নামে আসবে, তখন তো ধোকা খেয়ে যাবে সাধারণ মানুষ। এই জন্য সেসব বাতিল ফিরকাগুলি সম্পর্কে সতর্ক করতে হবে। আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে কোরআনে ও হাদিসের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আর আল্লাহ ফাকরাবুল আলমিন সলেহীন মুসলেহীন বলে আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। আল্লাহ পাক আমাদের আমলে যেন বরকত দান করেন, আমাদের দাওয়াতে যেন বরকত দান করেন। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি ত্রুটি যেন মাফ করেন, আমাদের যেসব অবহেলা রয়েছে আল্লাহ পাক যেন সেগুলোকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক যেন আমাদেরকে সুখী করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, জান্নাতের পথে রাখেন, রিজিকে আল্লাহ পাক বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল পয়সায় বরকত দেন এবং সেই পয়সা জান মাল দিনের দাওয়াতের কাজে ব্যয় করার জন্য তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কাফন আমার আপন কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা।